হ্যালো সুপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, তো আজকে আমরা নবম শ্রেণী শ্রেণী নবম বিষয় গণিত অধ্যায় তিন অনুশীলনী 3.1 পার্ট ওয়ান অর্থাৎ পর্ব একের উপর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো 3.1 বীজগণিত সূত্রগুলির সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করা যায়। এবং এর আগে আমরা যে বলে নিচ্ছি যে আমরা আজকে সমস্ত সূত্রগুলো আজকে আলোচনা করব, 3.1 জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই পর্যায়ে আমরা আমাদের যে সূত্রগুলো রয়েছে বীজগণিত রাশিবলি সূত্র, বীজগণিত রাশির সূত্রগুলি থেকে যেই আমাদের প্রথম সূত্রটা সেটা হলো এক, এবং দুই নম্বর সূত্র হলো বর্গ নির্ণয় সংক্রান্ত সূত্র আমরা জানি। তো এক নম্বর সূত্র হলো আমাদের a+b হোল স্কোয়ারের সূত্র হলো a² + 2ab + b². দুই নম্বর সূত্র হলো a² - 2ab + b². তিন নম্বর সূত্র a² - b² a+b × a-b। চার নম্বর সূত্র হলো a+b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হলো a-b হোল স্কোয়ার + 4ab। পাঁচ নম্বর সূত্র a-b হোল স্কোয়ার, এটার সূত্র হলো a+b হোল স্কোয়ার - 4ab। ছয় নম্বর সূত্র হলো a² + b² এর সূত্র a+b হোল স্কোয়ার - 2ab, আর একটা সূত্র হলো a-b হোল স্কোয়ার + 2ab। তৃতীয় সূত্র হয় এটার যেমন a+b হোল স্কোয়ার + a-b হোল স্কোয়ার / 2। এবং সাত নম্বর সূত্র হলো 2 × a² + b² a+b হোল স্কোয়ার + a-b হোল স্কোয়ার। আট নম্বর সূত্র ফোর এবি সূত্র কি a+b হোল স্কোয়ার - a-b হোল স্কোয়ার। নয় নম্বর সূত্র হলো এবি সূত্র কি a+b হোল স্কোয়ার / 2 হোল স্কোয়ার - a-b / 2 হোল স্কোয়ার। এবং এই পর্যায়ে দশ নম্বর সূত্র আছে, এটা গুণফল নির্ণয় সূত্র x + a x + b x² + a+b × x + ab। এই ছিল আজকের মতো আমাদের এই যে প্রাথমিক ধারণা অর্থাৎ সূত্রগুলি। এই পর্যায়ে আমরা পরবর্তীতে আমরা বর্গ নির্ণয় সংক্রান্ত যে ইয়েগুলো আছে, এই অনুপাতগুলো আছে, ওগুলো নিয়ে আমরা কথা বলবো।